ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আমি পায়েল আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন ফ্রেন্ড, এই রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি আজকে এই রান্নাটা করছি, আমার আজকে এই জন্য আপনাদের কাছে এই রান্নাটা শেয়ার করব। এই দেখুন আজকে কী বানাচ্ছি। এখানে আদা বেটে নিয়েছি, টমাটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, এই তেজপাতা, আজকে নিরামিষ এই আলু পটল আর সয়াবিনের একটা তরকারি বানাতে চলেছি। নিরামিষ, ভেরি সিম্পল, এটাও সিম্পল। দেখো কী করে বানাচ্ছি। আজকে আমার প্রচুর কাজ, আর এখন বাজে একটা, লেটও হয়ে গেছে, ঘরের একটু অনেক কাজ ছিল। এই দেখো এত বাসনও পড়ে আছে, আজকে অনেক কাজ, আর লেট হয়ে গেছিল একটা অন্য কাজে, এই এত কাপড় কাচার আছে। দেখাচ্ছি কেন লেট হয়ে গেছিল, অনেকটা টাইম লেগে গেছিলো যেখানে। আর দিল্লিতে প্রচুর গরম, যার জন্যে দিনের বেলা দরজা জানলা সব বন্ধ করে রাখতে হচ্ছে। আমার লেটের কারণ হচ্ছে ইনি, এই দেশে গেছিলাম, দেশ থেকে এই জিরাটা নিয়ে এসেছি। এত ধুলো ছিল এই জিরাতে যে বলার নেই, এই জিরাটাকে বেছে ধুয়ে উঠতে অনেকটা টাইম লেগে গেছে। বেছে ধুয়ে এখন রোদে শুকাচ্ছি, কারণ জিরার মধ্যে অনেক ধুলো ছিল, তাই এটাকে এই রোদে দিয়েছি, এটা শুকছে এখন, এর জন্য অনেকটা টাইম লেগে গেল। ফের দেখাচ্ছি, চলো বেশি বকবক না করে রান্নাটা দেখাই আপনাকে। আমার পড়া গরম হয়ে গেছেও রান্নার মধ্যে। আমি নিরামিষে তরকারিতে পাঁচ ফোড়ন কম দেই, আর জিরা একটু বেশি দেই, যেন পাঁচফোড়ন অল্প একটু দিলাম, আর একটু জিরা, জিরা ভাগটা একটু বেশি দিচ্ছি, একটু জিরা, আর দুটো শুকনা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা এটাকে নাড়িয়ে নেব। তেজপাতাটাও দিয়ে দিলাম, আমি তরকারিতে হলুদটা আগে দিয়ে দিই, কারণ প্রচুর আদা ছিটকায় এই জন্যে, আর আমার খুব ভয় লাগে বলে এই জন্য আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে আলু পটল সয়াবিন ভেজে নিয়েছি, সাদা হয়ে গেছে টমাটো, আর আমি একটু তরকারিতে টমাটো বেশি দিই। চামচ নুন দিলাম, এক চামচ আর হাফ চামচ, দেখুন ফেল টমাটোটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা, দেবো মশলার মধ্যে কি দিচ্ছি, এক চামচ হলুদ আর হাফ চামচ হলুদ, আপনারা আপনাদের পরিমাণের মতন দেবেন, এক চামচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এই এক চামচ এটা জিরে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি
এবার আমি সবজিটা সবজিগুলো ভেজে রেখেছিলাম তো তাই একসাথেই সবই দেবো কারণ নেই সবজিটাকে ভালো করে কষবো ভালো করে কষে তারপর জল দিব একটু কষা হয়ে এসছে এটা এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবার জল দিয়ে ঢেকে দেবো জলটা আমাদেরকে এখানটায় আনতে যেতে হবে ফিল্টারে ওই কড়াটাই স্লিপ খেয়ে যাচ্ছে হয়ে গেল কষা ব্যাস অল্প জল দেবো এটা যেহেতু গায়ে মাখা বানাবো জল দিয়ে ফ্রেন্ড তরকারিটা ফুড এড়ে গ্যাসটা বন্ধ করে দিব আমার তরকারি তো হয়ে গেল ফ্রেন্ড তা আপনাদের কাছে শেয়ার করার ছিল ফ্রেন্ড করছি ঠিক আছে ফ্রেন্ড যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে বেলটা টিপে দিবেন আজকের মতন টাটা